সর রাজা দা এই তো সাথে সুমন বক্স আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আমার কিছু। যে মানুষেরা নিয়ে আসছেন আজ তারা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন দেবজ্যোতি দা পরিচালক দেবজ্যোতি দা রাজা দা প্রডিউসার রাজা দা এবং সুমনের সাথে খুব গভীরভাবে যুক্ত হওয়া একজন মহিলা মৌসুমী ছবিতে তাই তো তো আজকে আমরা এই তিনজন মানুষের সাথে সুমন বড় হচ্ছে নিয়ে দেব নানা নাড্ডা প্রথমেই যাব তোমার কাছে যে আমরা দেখতে পাচ্ছিলাম নিচে আমার পোস্টারটা নিচে তাহলে সত্যি ঘটনা অবলম্বনে ছবি কে সেই সুমন যদি তুমি বলো আচ্ছা সুমন বড় হচ্ছে এটা হচ্ছে সুব্রত সরকার তার একটা ছোট গল্প গুচ্ছ আমার কিছু বলার ছিল বলে তার একটা গল্প তো সুব্রতবাবুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক বহুদিনের পরিচিত আমার দাদার বন্ধু সেই অর্থে যখন উনি বইটা আমাকে প্রেজেন্ট করেন আমি মানে এক রাতেই সবকটা গল্প পড়ে ফেলি তার মধ্যে সুমন বড় হচ্ছে গল্পটা আমার ভীষণ টানে এবং পরের দিন আমি ওনার সঙ্গে মিট করি আমি জিজ্ঞেস করি যে এই গল্পটার উপাদান তুমি কোথা থেকে পেলে এই তো একটা সাংঘাতিক গল্প তখন বলো এটা একটা রিয়েলিস্টিক ঘটনা আমার চোখে দেখা আমার পাড়ারই একটা ছেলে এরকম তো শুনে খুব ভালো লাগলো তখন থেকেই মনে হয়েছিল যে এটা আমি প্রায় দু সালে সালের কথা বলছি অনেক তখন থেকে আমার মনে হয়েছিল ছবি ছবি এই এই নিয়ে রাজা রাজা মানে এবং তানভীর দুজনকেই আমার বন্ধু বা এবং ভাই দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য কারণ এই ধরনের প্যারাল ছবিতে সবাই তো ইন্টারেস্টেড হয় না প্রডিউস করতে সেই জন্যে আমি ও যখন এখান থেকে বাইরে চলে গেল। তার আগে ওকে আমি গল্পটা শুনিয়েছিলাম এবং ও একজন অনেক কটা ছবিতে অভিনয় করে যে তখন থিয়েটার করতো আমাদের সঙ্গে মানে সবসময় প্রায় একসঙ্গে থাকতাম তো ও বলেছিল আমাকে দেবুদা এখানে এরকম ক্রাইসিস এইসব গল্প নিয়ে ভাবার কেউ নেই আমি যদি কোনোদিন ছবি করি তোমার এই গল্পটাই আমি ছবি করব তারপর দীর্ঘদিন ওর সঙ্গে যোগাযোগ নেই ও লাস্ট আমার সঙ্গে পাসপোর্ট অফিসে দেখা যেদিন কেউ যাবে বলে পাসপোর্ট নিতে ঘটনা চক্রে আমিও পাসপোর্ট রিনিউ করতে গেছি তো তারপরে দীর্ঘ আট বছর ওর সঙ্গে আমার যোগাযোগ নেই আট বছর পর ফিরে আমরা মাঝে মাঝে নন্দনে যাই ও ওখানে গিয়ে অনেককে খোঁজ করেছে অনেকে যেমন আমাদের প্রফেশনে হয় অনেকেই বলে যে না দেবু জানি না নাম্বার হ্যান্ড ট্যান্ড তো বাড়িতে অবলীলায় বরাবরই যাতা তো বাড়িতে চলে এসছে রাত্রির এগারোটার সময় আমি তখনও ফিরিনি তা আমার বাড়িকে বৌদি দেউদা হ্যান্ড বস আগে তারা দেউ তা আমি সে করতেই চলে এসছি তখন ও বললো দেউদা আমি তোমাকে খুঁজছি আমি কালকেই এসেছি তো আমার এরম প্রোডাক্ট আছে ওর সেই প্রোডাক্টটা এটা অ্যাড করো আর তুমি আমার গল্পটা বলেছিলে মনে আছে সুমন বড় হচ্ছে হ্যাঁ সুমন তুমি প্রস্তুত হও দিনের ছবিটা আমি করব তো ভীষণ ভালো লাগলো কিন্তু সত্যি কথা বলছি তখন আমি বুঝিনি যে রাজা সত্যি ইন্টারেস্টেড তারপরে যাই একটা হলো এটার পর আমরা কলকাতাতেও শ্যুট করলাম বাইরে শ্যুট করলাম নর্থ বেঙ্গলে এসে বলো তুমি রেডি করো তারপর আমরা সুব্রতার সঙ্গে গল্প বলে গল্পের রাইট নিয়ে প্রপার পর যা ফিল্মের প্রসিডিওর সেই অনুযায়ী হলো তারপরে সুমন বেসিক্যালি যেটা বললাম সুব্রত সরকারের লেখা একটা ছোট গল্প সোমনাথ রায় স্ক্রিপ্ট করেছে একটা ছেলের উত্তরণের গল্প একটা বালকের কৈশোরের উত্তরণ এবং সেই তার বাবা মারা যায় দিদি ভীষণ ভালো দিদি পালিয়ে একজনের সঙ্গে বিয়ে করে তাদের সঙ্গে সম্পর্ক নেই তারপরে বাবা মা মারা যায় পরবর্তীকালে সে মামার বাড়িতে মানুষ বাকিটা আমি বলবো না এটা আমার তো মধ্যেই বলতে পারো কারণ ওভারঅল এই স্বল্প পরিসরে পুরো গল্পটা সেইভাবে বলা যাবে না ছবিটা দেখতে হবে এবং ছবিটা পরিবারের সকলকে নিয়ে দেখার একটা ছবি একটা বালকের কৈশোরের উত্তরণ এবং এই উত্তরণের পর্বকালে প্রত্যেকের জীবনে নানান রকম ঘটনা ঘটে অনেকে সেই ঘটনাগুলো অভাক্রম করে এগিয়ে যেতে পারে অনেকে হারিয়ে যায়

এবার রাজাদার কাছে যাব রাজাদার এখানে খুব ইন্টারেস্টিং দুটো ভূমিকা আছে ছবিতে ভীষণ নেগেটিভ একটা ক্যারেক্টার আমি যেটা শুনছিলাম এবং ছবি করার পেছনে সবচেয়ে পজিটিভ যে মানুষ তাই তো মানে অদ্ভুত তো সেটা যদি একটু বলো যে কেন এই ছবিটা করতে এতটা ইচ্ছে ছিল যেটা বললো যে এত দিন ধরে তুমি ভেবে রেখে তারপর এই ছবিটা করলে কোন জায়গাটা তোমায় টেনেছিল বনে ছবির ক্ষেত্রে বি অনেস্টলি আমি দর্শককে বলতে চাই যে আমি অ্যাজ এ প্রডিউসার আমি কোনোদিন আমি নিজেকে ভাবিনি বা স্বপ্নেও দেখিনি আমি কোনোদিন ছবিতে প্রডিউস করব এটা সব কিছুই কি বলবো এটা প্রি প্ল্যান থেকে হ্যাঁ এগুলো হয়ে থাকে এগুলো এই ছবির আরটা মূলভাবে কারণ হচ্ছে আমার হাউস করার আবার রিপিট বলছি হাউস করার কোনো ইচ্ছে ছিল না আমার ছোটবেলার একটা বন্ধু তানবীর ও আমাকে অলওয়েজ আমি যখন থিয়েটার করতাম এখানে অলওয়েজ মানে আমি যে যে কোনো মানে স্ট্রিট থিয়েটার থেকে নিয়ে থিয়েটার থেকে নিয়ে সিরিয়াল সব জায়গায় মানে অ্যাজ এ গুড ফ্রেন্ড অ্যাজ গুড দর্শক হিসেবে সব জায়গায় পৌঁছে যেত তখন আমি এই গল্পটা বললাম হ্যাঁ এই হাউসটা আমাদের মানে ও যদি আমাকে না আমার তো ইনকারেজ করতো তাহলে হয়তো এই হয়তো করতাম আর একটু পরে করতাম আরেকটু দেরি হতো ও আমাকে ইনকারেজ করে বল করলো যে তুই এটা স্টার্ট কর হ্যাঁ আমি বললাম দেখবো আমি তো এখানে থাকি না তুই যখন আসবি তুই দেখবি তুই না থাকলে আমি দেখব মানে ওর একটা অনেক বড়ো দান অবদান মানে আমাদের হাউসে আমার বন্ধু আজ নেই ও এখানে বাইরে গেছে তো মানে কি বলবো ওর জন্য এই হাউসটা ওর জন্য এই হাউসটা এমন একটি গল্প ছিল যেটা আমরা স্বপ্ন দেখেছিলাম আজ থেকে বহু বছর আগে সে স্বপ্নটাও একসঙ্গে মিলে আমরা স্টার্ট করি তারপর আমরা যে হাউস করার সময় ভাবলাম খালি হাউস করলে চলবে না তার সঙ্গে আরও অনেক কিছু করতে হবে হাউস করার একটা কারণ হলো যে যে স্ট্রাগলিং আমি করেছি যেটা আমি দেখেছি সেই জায়গায় হয়তো কিছুটা আরও কিছু বেটার করতে পারি রাজা আমরা শুনলাম যে তুমি এই ছবিতে একটা ভালো চরিত্র মানে একটা ভালো ক্যারেক্টার প্লে করেছো সেটা নিয়ে যদি কিছু বলো অবশ্যই কারণ আমি আমি আগেই বললাম যেটা যে ফার্স্ট আই এম অ্যাক্টার আমি নিজেকে আজও একজন অভিনেতা হিসেবে দেখি আমি প্রোডিউসার হিসেবে নিজেকে দেখি না হাউস আছে হাউজে আমার সব মেম্বার আছে টিম আছে তারা কাজ করছে আমি আছি কিন্তু আমি নিজেকে অ্যাজ এ অ্যাক্টার হিসেবে দেখি আজও তো সেক্ষেত্রে যখন ও সিনেমা ধুলোধা করছে বলে তুই কাজ করবি না এটা হতে পারে না আমি আগেও অভিনয় অ্যাক্টিং নিয়ে ওটাই আমার মানে নেশা লাইফ প্যাশন ওখান থেকেই আজ এই হাউস ছবিটা করতে গিয়ে এমন একটি চরিত্র করে করছি যেটা আমি নই বাস্তবে সেটা আমি নই যেমন একটি যেমন এই ছবির পজিটিভ নেগেটিভ ক্যারেক্টার হ্যাঁ একটি নেগেটিভ ক্যারেক্টার সেটা আমিই করছি আর আমার চরিত্রে যে বউ হয়েছে সে আমার পাশে বসে আছে আচ্ছা এই জন্যই আমি যখন থেকে মৌসুমীকে দেখছি বেশ হাসিটার মধ্যে একটা মানে রয়েছে এই কারণেই দেখতে শুনি মৌসুমী আমরা জেনেও গেলাম কিছুটা তোমার চরিত্রটা তবু হ্যাঁ অবশ্যই প্রথমেই বলি যে অভিনয় জগতে এটা আমার প্রথম কাজ হ্যাঁ তো দেবুদা রাজা সাথে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে ওনারা আমাকে ভীষণ ভাবে মানে কাজটা অভিনয় করাতে প্রত্যেক পদে অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি অভিনয় সম্পর্কে খুব ভালো লেগেছে আর এখানে হচ্ছে আমি সুমনের দিদি যে কিনা খুব ছোট বয়সে পালিয়ে গিয়ে বিয়ে করেছে এবং বাড়ি থেকে অনেক দূরে কোনো কারোর সাথে ফ্যামিলি কারোর সাথে কোনো আলাপ আলোচনা নেই এবং ভাই আমার কাছে অনেকবারই দু একবার আসা যাওয়া করেছে যখন ও দেখেছে যে জামাইবাবু কিভাবে দিদিকে টর্চার করে তো তারপরে দিদিকে জামাইবাবু বিক্রি করে দেয় জানতে পারে না এইটা ওর পরবর্তী লাইফে খুব মানে দুঃখজনক ভাবে কাজ করে ঠিক আছে তো এইটাই

বৃষ্টি যখন হবে তুমি ইনডোর শ্যুট করবে যখন ইনডোর হবে না এবং বিশ্বাস করবে না আমরা সাবসিন বাইসিন নিয়ে ছবিটা সংলা তিনশো আঠাশটা সিন ছিল আমরা ছাব্বিশ দিন শ্যুট করেছি কলকাতা শিবপুর নাজিবগঞ্জ ওই পুরো ওই অঞ্চলটা মন্দিরতলা সারাউন্ডিংস এবং হচ্ছে ভরতলক্ষ্মী স্টুডিও আলিপুর তো আর মারাতর বৃষ্টি হয় সময়টা এবং আমাদের ছবিটা যদি দেখো দেখবেন ম্যাক্সিমাম 70% আউটডোর তো তিনটে কখনো দুটো এরকম শিডিউল করতাম যদি এই আর্টিস্ট কম্বিনেশন যদি বৃষ্টি আসে তাহলে আমরা এই আর্টিস্ট রিডেট কোন চিন্তা করতে পারবো এরকম ভাবে শিডিউল করা হয়েছে তো প্রত্যেকটা মানুষ মানে মানে আমাদের ইউনিটের ড্রাইভার থেকে আরম্ভ করে প্রত্যেক 100% দিয়ে যেমন প্রতিদিন রাজা উপস্থিত ছিল সবাই কে এনকারেজ করেছে মানে বিশ্বাস করবেন আমি অনেকদিন এই प्रोफেশনে যুক্ত আমাদের যেদিনকে মানে লাস্ট যেদিনকে শুট হয় সেদিনকে অনেকেই আমি কারণ নাম বলছি না কেঁদে ফেলেছে একদম প্রাণীর কোথায় দুলি যে ধরনের ছবি ইন আমরা দেখে থাকি একদম সুমন বড় হচ্ছে গল্পটা এই অ্যাবসুলুট ডিফারেন্ট স্টোরি আপনি বাংলা হিন্দিতে এই ধরনের আমরা অনেক সময় ছবি দেখতে কোনো গল্প ছোঁয়াছ পাই সেটাও পাবেন না সপরিবারে সকলকে নিয়ে গিয়ে দেখুন এবং সব থেকে বড় সম্পদ হচ্ছে এই ছবির গান বাঙালি বহুদিন পর খুব ভালো বাংলা মিউজিক শুনতে পারবে ছবির মিউজিক করেছেন নয়ন ভট্টাচার্য ভীষণ ভালো ভালো গান এবং ছবিতে অভিনয় করেছেন ইন্দ্রাশিস প্রিয়াঙ্কা তুলিকাদি দেবরঞ্জন নাগ আরও অনেকে এবং অনেক বাচ্চা চব্বিশ পঁচিশটা বাচ্চা আছে মোট কথা ছোটদের নিয়ে বড়দের ছবি উপভোগ করার মতো ছবি সবারই কাছে রিকোয়েস্ট করব ছবিটা দেখুন আমি দৃঢ় বিশ্বাসী যে আপনাদের প্রত্যেকের ছবিটা ভালো লাগবে বা তোমাদের থেকে একটু শুনবো তোমরা যদি নিজেদের থেকে দর্শককে কিছু বলো সুমনকে নিয়ে আলাদা করে বলার মতন কিছুই নেই খুব ভালো আমরা সকলে মিলে খুব ভালো করে কাজ করেছি ওর গল্পটা খুব আলাদা অন্যদের থেকে আপনারা পরিবারের সকলে মিলে গিয়ে দেখুন খুব ভালো লাগবে আমার নতুন করে কিছু বলার নেই যেহেতু আমাদের ডিরেক্টর দেবদা এত ভালো বলেছেন নতুন করে কিছু বলার নেই মৌসুমিও সেটাই বললো রিপিট করার কিছু নেই একটাই আপনাদের কাছে অনুরোধ আমরা আমাদের ছবি দশই মার্চ আপনাদের নিয়ারেস্ট থিয়েটারে আসছে আপনাদের সবাইকে রিকোয়েস্ট কামিং টেন মার্চ আমাদের ছবি রিলিজ আপনাদের নিয়ারেস্ট থিয়েটারে আপনারা গিয়ে আমাদের ছবিকে দেখুন এটি একটি আলাদা স্বাদের ছবি থিয়েটারে না গিয়ে দেখলে বুঝতে পারবেন না এত কথা এত কিছু গল্প আপনার আপনাদের সঙ্গে সামনে হলো এটা থিয়েটারে গিয়ে দেখার পরে এটা অন্য স্বাদ পাবেন থ্যাংক ইউ সো মাচ তোমাদের সব্বাইকে আমাদের এতটা সময় দিলে বলে আর আপনাদের বলি যারা ইতিমধ্যেই ছবি ট্রেলার মিউজিক দেখে নিয়েছেন তারা সুমনকে কিছুটা চিনেছেন কিন্তু এর বাইরেও আরও অনেক বড় ঘটনা আছে সুমনের ব্যাপারে যেটা জানতে গেলে অবশ্যই দেখতে হবে সুমন বড় হচ্ছে আর তার ওপরে অনেকদিন পর বাঙালি দর্শকেরা কিন্তু পাবেন একটা মিউজিক্যাল ফিল্ম তাই গান শুনতে হলে এবং সুমন কার একটু ভালো করে জানতে হলে অবশ্যই দেখতে হবে এই ছবি আর এর বাইরে টলিউডের নানান খবর জানতে হলে দেখতে হবে সিটি সিনেমা এবং সিটি টলিউড